ওয়েস্পটিউ, আর আজকে আমরা চলে এসেছি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড মানেই আমাদের মধ্যে আসে ভালোবাসার কথা। আর সেই ভালোবাসা কি হচ্ছে, কিভাবে ভালোবাসার গল্প এগোচ্ছে, সেই গল্পই কিন্তু শোনাবে আমাদের দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ শিলাদিত্য দা। ওয়েলকাম টু ওয়েস্পটিউ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? এই বিজি আছি, প্রমোশন করতে করতে দু বছর পরে ফাইনালি হৃৎপিণ্ড রিলিজ হচ্ছে, তো ওটা নিয়ে অনেক উত্তেজনা। তো এই আমাদের এখন দর্শকের কাছে পৌঁছে যাওয়ার জন্য যতটুকু করতে পারছি সেটাই হচ্ছে আর কি। হৃৎপিণ্ড মানে ভালোবাসা, পুরোটাই ভালোবাসা, লাভ ইন দ্য ইয়ার, তো সেটা নিয়ে তুমি কি বল? মানে সায়েন্টিফিক মেডিকালি কিন্তু হৃৎপিণ্ড মানে ভালোবাসা নয়, হৃৎপিণ্ড মানে হচ্ছে, হ্যাঁ, কাব্যিকভাবে ওটাই হচ্ছে হৃৎপিণ্ডের গল্প। যে আসলে এটা কি একটা অর্গ্যান যেটা শুধু শরীরে রক্ত সঞ্চালন করে বা শোধন করে রক্তের, সেটাই কি শুধু, নাকি এই যে প্রেমে পড়া আবেগ অনুভূতির সমস্ত উৎসটা হচ্ছে হৃৎপিণ্ড। এই যে কাব্যিক বললে, কাব্যিকটাকে আবার হৃদয় বলা হয়। হৃৎপিণ্ড যে পিণ্ড শব্দটা, ওটা ঠিক মানে রোম্যান্টিক নয়, তো ওটা সায়েন্টিফিক। তো হৃদয় আর হৃৎপিণ্ড কি এক, নাকি হৃদয় ভালোবাসার যেটা উৎস সেটা হৃদয় আর হৃৎপিণ্ড শুধু একটা মেডিকেল কাজ করে, এটা নিয়েই গল্প। কোনো মেডিকেল কোনো তথ্য, ওরকম ভারী তথ্য নেই সিনেমাতে, কিন্তু এই যে একটা জিজ্ঞাসা যে আমরা কি মন থেকে ভালোবাসি না মাথা দিয়ে ভালোবাসি, সেটা পাওয়ার একটা খোঁজ হচ্ছে হৃৎপিণ্ড। তুমি তোমার নিজের জীবনে কী করো, মন থেকে ভালোবাসো না মাথা থেকে ভালোবাসো? আমি অনেস্টলি মাথা থেকে ভালোবাসতে পারি না বলেই আমার অনেক বিপদ হয়েছে জীবনে, কিন্তু সবাইকে করতে হয়। একটা মানে সমাজ আছে, আত্মীয় স্বজন আছে, নানা রকম হয়, অনেকে বাধ্য হয় সেটা করতে। যারা পারে না তারা হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু সেটার পরিণতিটা সবসময় এক নয়। কখনো কখনো ভালোবেসেও মানুষ একসাথে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই সমস্ত জিনিসগুলো ভালোবাসার সাথে পরিণতি নেই, কিন্তু একটা ফিলিং, একটা আবেগ। এবার সেটা কী হবে পরবর্তীকালে, কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের কি বিয়ে হবে, না তারা সারা জীবন বন্ধু থেকে যাবে, নাকি একটা পশুর সাথে ভালোবাসা আছে, সে নানান রকমের ভালোবাসা আছে। সেই কিন্তু আবেগটার উৎসটা নিয়ে এটা গল্প, এটার জার্নিটা একদম ডেস্টিনেশনটা নয়। এখনকার দিনে আমরা দেখতে পাই যে ভালোবাসা হলো, আছে, তারপরে কিছু বিয়ে হচ্ছে, বিয়ের পর ডিভোর্স, এটা তো হ্যাকচার হচ্ছে। সেই সব জায়গা থেকে কি এই সিনেমাটা তাদের মধ্যে কোনো এফেক্ট করবে? এফেক্ট পড়বে কিনা জানি না, কিন্তু তারা নিজেদের ওখানে খুঁজে পাবে সিনেমাটাতে। কারণ হেন লোক নেই যাদের হার্ট ব্রেক হয়নি বা প্রেম হয়নি, অথবা একটা প্রাক্তনের সাথে সেই আবার একবার দেখলে হয়তো কিছু করতে পারলো বা পারলো না, কিন্তু সেই অনুভূতিটা জন্মায়নি। এটা সম্ভব নয়, মানুষ হিসেবে জন্ম হয়েছে যাদের, তাদের এটা সম্ভব নয়। তখন কী করে, যার যেমন অবস্থা সেটা করে। আমাদের দেখতে হবে হৃৎপিণ্ডতে এই চরিত্রটা কী করছে, এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু আমি একসাথে জুড়ে একটা ছবি বানিয়েছি। এই গল্পটা যখন লেখো, তুমি কি কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলে যে যেটা থেকে মনে হলো যে এটা এরকমভাবেই একটা সিনেমা তৈরি করবো আমি? না, এটা একটা ঘটনা বেসড স্টোরি নয়, এটা এর মধ্যে অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে কিছু কিছু আমার সাথে হয়েছে। হ্যাঁ, সেই অনুপ্রেরণা মানুষের, আমার মনে হয় অনুপ্রেরণা থাকে সব, মানে সমস্ত জিনিসেই, আমার সব কাজেই কিছুটা জীবনের অনুপ্রেরণা ছিল এবং আছে এবং থাকবে, কারণ আমরা সবটা কল্পনা করতে পারি না। আর সেরকমই কিছু অংশ আছে যেটা আমার জীবনে ঘটেছে, কিন্তু সেটা আমি এখন বলছি না, লোকে হলে গিয়ে দেখুক, হ্যাঁ, তারপরে হয়তো আমি বলবো সিনেমাটা সবাই দেখার পরে। কিন্তু আছে, ওরকম ব্যাপার আছে, কিন্তু আমি চোখের সামনে এমন অনেক ঘটনা আছে যেটা আমি হতেও দেখেছি, আমার সাথে হয়নি কিন্তু অন্যদের সাথে হয়েছে, আমি দেখেছি। তোমার হার্ট ব্রেক হয়েছে কখনো? আমার এখনও হচ্ছে, আমার প্রতিদিন হার্টব্রেক হয়। প্রতিদিন হার্টব্রেক নয়, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ভালোবাসা, আমার যেটা মনে হয় যে আমরা ভালোবাসি একটা এক্সপেকটেশন নিয়ে, সেটা ভুল। আমি ওটা কাটানোর চেষ্টা করি, যে শুধু ভালোবাসা যায় না, নাকি সবসময় একটা প্রতিদান লাগে, সেই প্রতিদানটা না পেলেই হার্টব্রেক হয়। কারণ তুমি একটা স্বপ্ন সাজিয়ে ফেলো নিজের মাথায় যে এইভাবে হয়তো একটা, যদি নোবডি ক্যান লিভ ইন দ্য মোমেন্ট, মানে এখন আজকে থেকে আজকে ভালোবাসা যায় না, ভালোবাসাটা একটা অনেক দীর্ঘস্থায়ী জিনিস, তো সেই জিনিসগুলো হয় না। মানুষটা থাকে, সম্পর্ক থাকে না, মানুষটাই থাকে না, একটা সম্পর্ক থাকে, কোনোটাই থাকে না, এরকম তো হতেই থাকে। তো হ্যাঁ, হার্টব্রেক হয়েছে, অনেক হয়েছে, যার জন্য ভালোবাসার গল্প আমি বলতে ভালোবাসি। আমার গানের মধ্যে ভালোবাসার ছোঁয়া পাওয়া যায়। আমি যাদের সাথে কাজ করি, এই সিনেমায় রণজয় করেছে, তো রণজয়ের সাথে ওই কানেক্টটা আমার আছে, যেটাতে আমি আমার কল্পনাটা বা আমার
যেটা মনে হয় সেটা আমি ওর সাথে এক্সপ্রেস করতে পারি, ওর যে তার মধ্যে ব্যথার অংশটা ও সেটা ওর মধ্যে কাজে দিতে পারে, তো সেইভাবে একটা প্রেমের গান তৈরি হয়। প্রেম নিয়েই পুরো গল্প। আর তুমি জীবনে প্রথমবার প্রেমে কখন পড়েছিলে? স্কুলে আমি প্রথম প্রেম তো স্কুলে পড়েছি, তা মানে বলতেও তখন সাহস পাইনি, কিন্তু জেনে গেছে, এরকমও হয়েছে অনেক। তারপরে মানে যখন জেনে গেছে তারও আমার প্রতি ভালোবাসা জন্মেছে, কিন্তু একটা সিনিয়রের সাথে ওর একটা সম্পর্ক ছিল, সেই সিনিয়র এসে আমাকে থ্রেটও দিয়েছে, খুব এখন মজা লাগে তাদের সাথে। এখন আর ওই ওই প্রথম যেগুলো ওটা ঠিক প্রেম বলা যায় কিনা জানি না, ভালো লাগা, কিন্তু সম্পর্ক প্রথম প্রেম স্কুলেই, স্কুলে পড়ার সময়। হ্যাঁ মানে সিনিয়র স্কুলে একটু মানে ওই না, হার্ট ব্রেক আমার ওই প্রথম প্রেম অনেক দিন চলেছে, কলেজে ফলেজে কি হার্ট ব্রেক। এবার আমি একটা কথা বলছি, আমি বলছি বলে যে আমি হার্ট ব্রেক হয়েছে সেটা নয়, আমি হয়তো কারোর হার্ট ব্রেক করেওছি সেটা আমি জানি না, মানে জানি বুঝতে পেরেছি কিন্তু কিছু করার থাকে। তো এটা মানে হৃদয় ঘটিত সিনেমার কোনো ভিলেন হয় না, তো এই হৃৎপিণ্ডেরও কোনো ভিলেন নেই, জটিলতা আছে, সম্পর্কে জটিলতা আছে, কিন্তু কেউ শত্রু না, সবাইকার নিজের নিজের জায়গা থেকে একটা জায়গায় এসে সবাই এক হতে পারে না। নতুন জায়গা বলতে এখানে অরুণাচল প্রদেশের একটা অনেক বড় অংশ ছবিটার শ্যুট করেছি আমরা, এবং অরুণাচল প্রদেশকে আমার বিশ্বাস কেউ এরকমভাবে দেখেনি, আমি যতটা দেখাতে সুযোগ পেয়েছি গল্পের জন্যই পেয়েছি, কারণ ওরকম মানে আরবিট লোকেশন নয় যে মানে সিনেমা শ্যুট করছি কোনো একটা ভালো লোকেশন থেকে চলে যাই, এটা দরকার ছিল, ওরকম একটা লোকেশনের দরকার, অরুণাচল প্রদেশ নয় কিন্তু ওরকম একটা জায়গার দরকার ছিল, আর সেই জায়গাটা আমি অরুণাচল প্রদেশে খুঁজে পেয়েছি। তো খুব ভালোভাবে দেখানো হয়েছে, দেখাতে পেরেছি, এবং ওখানকার স্থানীয় বাসিন্দাদের খুব বেশি গল্পের দরকার ছিল না, কিন্তু তাও আমি একটুখানি ফ্লেভার রেখেছি যে কয়েকটা ঝলক দেখা যাবে যে ওখানকার লোকজন কেমন হয়, কারণ সমস্ত স্টেটের নিজেদের একটা সিগনেচার থাকে, মানুষের একটা ওদের বাড়ি ওটা হয় পুরো রাজ্যটা, তো ওদের বাড়িতে গিয়ে আমি যখন কাজ করেছি ওদের দেখানোটা আমার কর্তব্য ছিল, আমি সেটা দেখিয়েছি, ওটা ফ্লেভারটা আছে, ওই টেক্সচারটা পাওয়া যাবে ছবিতে। হ্যাঁ, আর এছাড়াও মানে একটা গরম, খুব বাজে গরম পড়েছে, আমার মনে হয় এসি রুমে বসে বন্ধুবান্ধবদের নিয়ে একটা ঠান্ডা জায়গার অনুভূতি ভালোই হবে ব্যাপারটা, প্লাস অনেক প্রেমের গান আছে, অনেক সংলাপ আছে যেগুলো আমার মনে হয় পরবর্তীকালে লোকে বলবে, ইউজ করবে, তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা হলে গিয়ে দেখলে খুব ভালো হবে দর্শকদের জন্য। এটাই বলবো যে প্লিজ সপরিবারে এসে হলে এসে সিনেমাটা দেখুন, আপনারা যে অবস্থাতেই থাকুন না কেন, যেই বয়সেই থাকুন না কেন, কোনো না কোনো সময় ভালোবেসেছেন, আর এই ভালোবাসার মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন হৃৎপিণ্ডতে, তো হলে এসে দেখুন প্লিজ। আরও এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে ফলো করুন wespotyou।